এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ব্যবহার না করে সত্যি 10323 কে বাঁচানোর জন্য যদি তদন্ত কমিশন করে তাহলে অতি সত্য প্রকাশ করে যদি আমাদের কোনো দোষ না থাকে বারবার আমি বলছি আমাদেরকে আমাদের অধিকার দিয়ে দিন শুধু সেটাকে রাজনৈতিক স্বার্থে যাতে ব্যবহার না করে। তার জন্য আমরা আগামী 10 তারিখ রাজ্যের মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হওয়ার জন্য আজকে ঘোষণা করেছি 10 তারিখ এই মাসে। কারণ তাহলে আমরা ইতিমধ্যে 3 বার চিঠি দিয়েছিলাম, এই একটা 10323 যে কথা দিয়েছিল সেটাকে সমাধান কীভাবে করতে হয় বা কীভাবে করবে রাজ্য সরকার তা যাতে পরে অতি সত্য, কিন্তু মাননীয় শিক্ষা অধিকর্তা এখনো পর্যন্ত ওই 3টা চিঠির কোনো উত্তর দেয় নাই। তার কারণে আমরা আগামী 10 তারিখ সমস্ত 10323 আপনাদের মাধ্যমে আবেদন রাখবো যাতে স্মৃতি সেন্টারের সামনে উপস্থিত হয়ে মিছিল করে আমরা শিক্ষা অধিকর্তার মতো মিছিল করে ওনার সঙ্গে মিলিত হওয়ার মিলিত হইতে পারি। এবং তা এই থেকে আমরা আওয়াজ তুলব যে রাজ্য সরকারকে ওনাদের যে দেওয়া প্রতিশ্রুতি ওনারা যাতে সময় মতো সেটাকে কার্যকরী করে, আর যদি এইরকম না হয় আমাদেরকে যাতে বাধ্য না করে একটা সরকারের সঙ্গে অন্যরকমভাবে মিছিল করছে। তাই আপনাদের মাধ্যমে আবার রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখবো ওনাদের দেওয়া যে প্রতিশ্রুতি ওনারা যাতে অতি সত্বর প্রকাশ করে।